गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल। आशा करब प्रत्येके भालो आछो, आमराओ भालो आछि। आजके आबारो ठांडाटा पड़ेछे, कारण आजके रोद ओठेनि। आर रोद ना उठलेई ना ठांडा ठांडा लागे। एखानकार चुलटा एमन भाबे रयेछे ना, चुलटा पुरो शेष हये गेछे, तेल तेले हये गेछे। आजके श्याम्पूटा ना करलेई ना, जतोई ठांडा लागुक, जतोई जाई होक, आजके आमि श्याम्पू करबई। तुमिओ करबेई? हाँ, तो आजके आमादेर चुल काटानोर कथा छिलो, किन्तु भुट्टा देखो आज के किछु देखा जाच्छे ना। देखते एकदम कुयाशा पुरो रयेछे, किछु देखा जाच्छे ना। हाँ, आज आबारो हयेछे एकई वेदार, सेम वेदार, देखा जाच्छे ना किछु। तो आमी मोटामुटी सकाले उठे किछु काज करे नियेछि। कटा बाजे एखन? 9:20 देखलाम लास्ट, ओई तो ओई रकमई बाजे। तो आमरा जाচ্ছি একটু বাইরে, ডাবের জল খাবো আর খেতে তারপরে চলে আসবো, এই আর কি। আর আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। মাছ মাংসগুলোকে ফ্রিজ থেকে বার করলাম, মানে কালকে রাতে বার করার চেষ্টা করেছি। ডিপ ফ্রিজের এমন অবস্থা ছিল, পুরো মনে হচ্ছে ওখানে মানালি স্নোফল হয়ে গেছিল। আমি কিচ্ছু বার করতে পারিনি, তো ডিফ্রস্ট মেরে দিয়েছিলাম। সকালবেলা টিফিন বক্স দুটোকে বার করলাম, কিন্তু মাছ মাংস কিছুই ছেড়ে থাকেনি আর কি। ছাড়তে দিয়েছি মাংসটাকেও আর মাছটাকেও। তো ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে, আর রান্নাঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে। যা বাসনপত্র ছিল কালকে রাতের ওগুলোও গোছানো হয়ে গেছে। কালকে যে বললাম না সোফায় যে জামা কাপড়গুলো ছিল ওগুলো গোছাবো, তো কিছুটা গুছিয়েছি, কিছুটা রয়েছে, ওটা এসে গোছাচ্ছি। এসে গুছিয়ে নিয়ে পুরো ঘর দুয়ার গুছাবো, গুছিয়ে ঘর ঝাট ঘর মোছা দিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো, কারণ আজকে হবে ডাল। তো ডাল সেদ্ধ করাও হয়ে গেছে, মোটামুটি এগিয়ে রেখেছি কাজকর্ম। আর মাছের জন্য মশলাটাও বাটবো, বেটে ফেটে রেখে নিয়ে সব রান্নাঘরেটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি। তরকারির কোনো হ্যাপা নেই, পটল চিংড়িটা তো ছিল কালকেরই, পটল চিংড়িটাটা দুর্দান্ত খেতে হয়েছিল, তাই ও বললো যে সোনালির জন্য একটু রেখে দাও। তো যা আছে আমাদের তিনজনেরই মোটামুটি হয়ে যাবে, এই আর কি। মানে অতটা করে হবে না, অল্প অল্প করে হবে। ও তোমাদেরকে তো বলেই দিলাম তাহলে কি আস্তে আস্তে। স্বর্ণালী অ্যাপিদিদেরকেও বলেছিলাম, অ্যাপিদিরা নেই এখন, উটি গেছে। বলেছি উটি থেকে এসে তারপরে আসতে। অ্যাপিদির মা এসছে, আন্টি এসেছে। তো যদি অ্যাপিদিরা না আসতে পারে একান্তই, কারণ আন্টির তো বয়স হয়েছে, হাঁটতে একটু প্রবলেম হয়। তো আমরাই তাহলে যাব, দেখি টাইম করে পেরোনোটাই হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। স্বর্ণালীও আসছে, কারণ ওর ওই ফ্ল্যাটে একা একা লাগছে। অ্যাপিদি আর স্বর্ণালীরা একই ফ্ল্যাটে থাকে, তো ওই জন্যে স্বর্ণালী আসবে বললো। ওই তো চলো, মোটামুটি রোডে তো চলেই এসছি। দেখো রোববার সকাল করে তো বেরোনো হয় না। এপাশে কত মাছ নিয়ে বসেছে, কিন্তু আমার দূর থেকে দেখে মনে হচ্ছে রুই কাতলা এসবই বড় জোর হতে পারে। তেলাপিয়া আছে বলে মনে হচ্ছে, জানি না। কিন্তু ও বললো মাছ নেবে, আমি নেবো না, কারণ ফ্রিজে প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ মাংস রয়েছে। মানে মাছ নেই, চিংড়িটাও শেষ, ভেটকিটাও আজকে করে ফেলবো, তবে আপাতত এখন লাগবে না। তো ওখান থেকে মাছ কিনবো না বলেও তারপরে ভাবলাম যে আমার ফ্রিজে মাছ নেই, মাংস রয়েছে। আর তারপর মঙ্গলবার কি বা খাবো, কালকের দিনটা নয়, ভেটকি পাতুরিটা দিয়েও চলে যেতে পারে, এখনো ঠিক নেই, দেখা যাক কি করি না করি। তো ভাবলাম তাই জন্য দুটো তেলাপিয়া নিয়ে নিই। প্রথমেরটা বিশাল বড় আর একটা একটু ছোট সাইজ। তো বড়টা দিয়ে অন্য একটা মাছের প্রিপারেশন বানাবো বলে ঠিক করেছি। আর নিচে না বসা যাচ্ছে না, জাস্ট স্যাঁতস্যাঁতে করছে, যেন পুরো জল সোপ করছে মনে হচ্ছে দেখে। তো চলো সেটা এখানে রেডি করে নিয়েছি, আমি কেটে নিই। এই যে জেলে বাড়ির বউ, দেখুন সিরিয়াসলি আজকের মতো ভুল ডিসিশন আমি নিইনি। ভুল বলবো না, ওখানে কাটাতে গেলে না অনেকক্ষণ দাঁড়াতে হতো, বিশাল ভিড় ছিল ওখানটাতে। তো আসলে মাছ কাটাটা তো কোনো কষ্টকর ব্যাপার নয় সেরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বড়। তো যাই হোক, পিত্তিটা আমি পেরেছি। আর এই যে ধারের কাঁটাগুলো না প্রচন্ড শক্ত, আমার হাত ধরে গেল পুরো। তেলাপিয়া মাছের কাঁটা এমনিও শক্ত হয়, তো পিত্তিটা যে গোটা বার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কথা। তো কেটে নি মাছটা, আমি হাত ফাত কেটে যাবে বেশি কথা বলতে গেলে। ঠিক আছে, মাছ কাটা হয়ে গেছে। নিচটাকে মুছিনি ঠিক করে, কিচ্ছু ছেটেনি, মানে একদম পরিষ্কারই ছিল জায়গাটা। এখন ঘরটা ঝাঁট দিয়ে লাইজল দিয়ে মুছে নেব পুরো ঘরটাকে, কারণ কি বলতো স্যাঁত স্যাঁত করছে, কারণ জল টানছে যেন মেঝেতে। আর মোটামুটি আমি কাজ এগিয়ে রেখেছি। এখানে মাছটাকে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে নি। আর কলা পাতা ওখানে দেখতেই পাচ্ছে, বার করে রেখেছি, একটু শুকিয়ে শুকিয়ে আছে, ঠিক আছে হয়ে যাবে ওতেই। এখানে ডাল বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল হবে। এখানে ফুটতে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, আমি যেভাবে ডাল এখন এই বাটিটাতেই করি। আর এখানে মাংসটা বার করে রেখে দিয়েছি, আর এখানে পটল চিংড়িটাকে আমি গরম করেছি সেই সকালবেলায়। তো এই আর কি মেনু। আর বেগুন ঠেগুনগুলো কাটবো, পরে স্নান দান করে নিয়ে আগে, তারপর নয়তো মাখিয়ে রাখলেও চলে, দেখি কি করি। আর এখন মেন কাজ হচ্ছে গিয়ে দেখো ক্লিপ ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে ওনা রেখে দেয় এমন করে, আর কি বলবো বলো তো, আমি কত গোছাবো একা একা। তো বোতল তো ফাঁকা, ডাবের জল তো আনা হয়নি। আর মোটামুটি এই জায়গাটাকে পরিষ্কার করে দিলাম, আর এবার করবো এই জায়গাটাকে পরিষ্কার। এই দেখো সমস্ত নিচটাতে কিছুটা জিনিস ভাঁজ করা রয়েছে আর কিছুটা জিনিস অগোছালো হয়ে ওপরেই পড়ে রয়েছে। তো চলো এই কাজগুলো করে নিই, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। এখন বাজে 11:15, মাথায় এখনো গামছাটা বাঁধা, মানে স্নান করে কোনো রকমে পুজো টুজো দিয়ে জামা কাপড়টা মেললাম। আর ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাবে না, আমার না শ্যাম্পু করলেই চোখ দুটো লাল হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ চোখের এই শিরাগুলোও না লাল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ডাক্তারটা দেখাতেই হবে, আমি কলকাতা যাওয়া অপেক্ষা করছিলাম যে আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকেই দেখাবো, তো মনে হচ্ছে না। তো যাই হোক, আমি একটা ভালো কাজ করেছিলাম, সেটা তোমাদেরকে বলি। মাটনটাকে না বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নানে, আর আজকে আমার স্নানে গিয়ে কাজও ছিল। বা রান্নাঘর মোছার যে নেতাগুলো থাকে, আমার 3-4টে নেতা থাকে, এবার পাল্টে পাল্টে না আমি মুছেছি, ধোয়ার হয়নি সেগুলোকে, তো আজকে 3টেকেই ধুলাম। তারপরে আমি ওই জন্য বাথরুমটাও নিচটা ঘষলাম, ও কোমরটা ঘষবে আজকে, একেবারে ঘষে ঠসে স্নান করে বেরোলাম। নিজের জামা কাপড় কাচা ছিল, ততক্ষণে মাটনটা দেখো জাস্ট কষে গেছে, এই আর কি। মানে আমি মাটনটাকে বসিয়ে দিয়ে চলে গেছিলাম সিম আঁচে দিয়ে ঢাকা দিয়ে। আমি জানি পোড়া লাগবে না আমার, কারণ মাটন কষতে বহুত টাইম লাগে, অনেকক্ষণ। তারপরে আমি বেরোলাম, জামা কাপড় মেললাম, পুজো দিলাম, সমস্ত হতে হতে মাটন কষে গেছে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এখানে আমি বেগুন ভাজাও কেটে রেখে মেখে গেছিলাম, এখন ভেজে নেব। আর এই যে মাছটা মেখে টেখে রেখেই গেছে, এবার কলা পাতায় মুড়বো আর বসাবো। কিন্তু চলো মাটনটা আগে প্রেশার কুকারে দিয়ে নিই। মোটামুটি আমার কাজ শেষের দিকে, এটাতে মাংসটা সিটি পড়বে জাস্ট, তারপর নামিয়ে দেবো। আর এখানে আমি 4 পিস মাছ বসালাম, কলা পাতাগুলো একটু শুকিয়ে গেছিল আজকে, বললাম না এতদিন ফ্রিজে আর থাকে। আর ডালটা তো সকালবেলা হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল করেছি। বেগুন ভাজাটা এই জাস্ট নামালাম। আর এখানে তো কালকে পটল চিংড়িটা দেখো একদম আজকে শুকিয়ে গেছে পারফেক্টলি, একটুও জল দেয়নি। 3 বার যে গরম হয়েছে, কালকে সকালে করেছিলাম, রাতে গরম করে খেয়েছি, আবার আজকে গরম করলাম। তো একবারও ফ্রিজে তো ঢোকাতেই হয়নি, আর তাছাড়াও জলও দিতে হয়নি। আর এই 4 পিস নাবলে এই 3 পিস দেবো, বেঁধে বুঁধে রেডি করে রাখলাম। ওই দেখো ম্যাডাম চলে এসছে, স্বর্ণালী এসেছে, ও যাচ্ছে নিচে। ও আসলে এতটা উঁচু তো এখান দিয়ে স্কুটিটা ওঠাতে পারবে না, তো ও যাক নিচে, তারপরে আসছেন ম্যাডাম উপরে। এলাম একটু ছাদে, সূর্যটা অস্ত যাওয়ার টাইম, কি ভালো লাগছে দেখো। অর্ধেকটা মেঘের আড়ালে, মানে অস্ত চলে গেছে আর অর্ধেকটাকে দেখা যাচ্ছে। আর দেখো বাচ্চাগুলো খেলছে, কি ভালো লাগে দেখলে, ওদের শৈশবকাল দেখলে নিজেরটা মনে পড়ে। আর সোনালি এখানে মন দিয়ে এসব দেখছে, আর আমার বড় সবে উঠে এলো। ম্যাডাম আসলে স্কুটিটা এখান দিয়ে এতটা উঁচু নিচু তো, ওই জন্য ওঠাতে নামাতে দুটোতেই ভয় পায়, তাই জন্যে প্রমি নামিয়ে দিলে। এবার ম্যাডাম চালিয়ে নিয়ে পু করে চলে যাবে। বেশ আনন্দ হলো, মজা হলো, একটা দিন পুরো কেটে গেল। দেখো ওইদিকে ছাদটাতে পিকনিক মতো করছে, রান্না করছে ওরা, কি ভালো লাগছে দেখতে। আমার মনে হচ্ছে সেই শীতকালে পিকনিক হতো আমাদেরও, সেই রকম লাগছে না দেখতে। হঠাৎই আমি এই দিকটা দিয়ে যাচ্ছি, খেয়াল করলাম যে বেশ বড় সড়, আমার মনে হচ্ছে ফ্ল্যাটে সবাই মিলে পিকনিক করছে, কি ভালো না। স্বর্ণালী চলে যাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি। আর এখন বাজে 9:40, আমি এলাম রান্নাঘরে। আজকে লুচিটাই করবো জাস্ট ময়দা মেখে, আর মাংসটাকে গরম করবো, তাহলেই ভেজা। দেখো আমার চুলটুলো আঁচড়ানো নেই, আসলে আমার মাথাটা তারপর থেকে এত ধরেছে যে আমার আর ভালোই লাগছে না কিছু। কোনো রকমে এখন লুচিটা বানাবো, তারপর খাবো দাবো, তারপরে ঘুমিয়ে যাবো। আমি আর পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার। মাটনটাকে জাস্ট ইয়াম্মি দেখতে হয়েছে, গরম করলাম। আর লুচি করে মাংস গরম করতে করতে লুচি গেল নেট দিয়ে। তো চলো খেতে দিয়ে দিই। লুচি মাংস খাওয়াটা তো ভালোই হলো, যদিও এটা বরের অর্ডার ছিল লুচি। ও যা বলছে মোটামুটি আমি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ও মানে জ্বরের আগে যেভাবে খেতে পারতো, জ্বরটার পরে সেভাবে পারছে না। আর রুচিটা এখনও ফিরে আসেনি, বা এরকম কিছু টেস্টের একটা প্রবলেম হচ্ছে নিশ্চয়ই, নাহলে কেন হবে। আস্তে আস্তে, যদিও নাম্মা ক্লিনিকে জ্বরের সময় যাকে দেখিয়েছিল তাকে আরেকবার চেক আপে দেখাতে বলেছিল, চেক আপ করতে জ্বর কমে যাওয়ার পর। তখন ও অনেকদিন কাজের জন্য যেতে পারেনি, অনেকদিন বাদে গিয়ে দেখা করেছিল যখন, তখন বলেছিল যে টেস্টের বলেছিল আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। আমারটা চলে এসছে, ওটাই হয়তো একটু দেরি হচ্ছে। তো ব্যাঙ্গালোরে প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি জ্বর হচ্ছে, যার হচ্ছে তার মানে फैमिली मेम्बर प्रत्येकेर होच्छे। এই আমার ওনারের বউয়েরও জ্বর এসেছে, উনিও পুরো কাহিল হয়ে পড়েছে আর কি। এই জ্বরটা সবাইকে উইক করে দিচ্ছে, এটা কোনো মানে ইচ্ছাকৃত নয় যে কাজ করব না, অফিস থেকে ছুটি নেব, এই ধরনের ইচ্ছাকৃত হচ্ছে না, এটা সত্যিই ভীষণভাবে উইক করে দিচ্ছে। হয়তো ওর হয়েছিল, শুধু আমি দেখে বলছি না, আমি নিজেও এটা মানে কি আর বলবো, নিজের হয়েছিল তাই জন্য কথা হারিয়ে ফেলছি মাঝে মধ্যেই, তো নিজের হয়েছিল তাই জন্যে আমি বুঝতে পেরেছি আর কি। তো যাই হোক, আর মাথা ব্যথাটা না আমি দেখেছি সবাই রেস্ট নিলে ঘুমিয়ে থাকলে মাথা ব্যথা কমে যায়, আমার এটা ওই যখন শ্বশুরবাড়িতে ছিলাম, বিরাটিতে ছিলাম, একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, বড়নগরে, তো তখন সেই দিনকে ওর আইবুড়ো ভাত ছিল, তো খেতে গেছিলাম সেদিনকে দুপুরবেলা, সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে এত মাথা ধরেছিল না, মানে ওখানে সবাই কথা বলছে হাসছে, না পাচ্ছি আমি তাদের সাথে ঠিকভাবে মন খুলে কথা বলতে, হাসতে না পাচ্ছি, চুপ করে বসে থাকতে, চুপ করে বসে থাকলে ভাববে যে বউটা কি অহংকার রে বাবা, কিন্তু আসলে নয়, মানে আমি এতটাই মাথা ব্যথায় ভুগছিলাম যে আমার ভালো লাগছিল। কিন্তু তারপরে যে জেঠির মেয়ের বিয়ে ছিল, ওই জেঠি হঠাৎই বললো চ যাবি আমার সাথে, আমি বাড়িতে যাবো, বা জেঠিকে তো বলতে পারছি না যে আমি অসুস্থ, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তারপর আমি বললাম যে ঠিক আছে চলো, মানে ভাড়া বাড়িতে ছিলাম, বাড়িতে যাওয়ার কথা বলেছিল, কিছু একটা দরকার ছিল, তো গাড়িতেই গেছিলাম। তো গাড়িতে গিয়ে বেরিয়ে আমার জানি না কোথায় যেন মাথা ব্যথাটা উধাও হয়ে গেল নিমেষের মধ্যে। পাপা ওষুধ খুঁজতে গেছিল সেই দিন, তখন ছিল কোভিডের টাইমে না কিসের বেশ জন্য দোকান বন্ধ ছিল, তো পাইনি, কিন্তু অনেকটা খুঁজে খুঁজে পরে ও আর এক জামাইবাবু, তো ওরা দুজন মিলে গিয়ে ওষুধ নিয়ে এসেছিল, কিন্তু ওষুধ আমাকে আর খেতেই হলো না, মানে এতটা সুন্দরভাবে ছেড়ে গেল ঘুরে আসার পর, মানে গাড়িতে। আর আজকে দেখলাম মাথা ব্যথা এতটাই ভুগছিলাম, তারপর রান্না করতে গিয়ে দেখছি যে রান্না করতে করতে হঠাৎই করছে, এখনো করছে, একদম এটা সেরে যায়নি, তো কিন্তু অনেকটা রিলিফ লাগছে, মানে জানি না কেন সবাই রেস্ট নিলে ঘুমালে ঠিক হয়ে যায়, আমার কি হয় এটা আমি নিজেই জানি না। যাই হোক, তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। চুলঠু লাগানো আচড়ানো হয়নি, ফ্রেশ হবো, তারপর শোয়ারবেলা না, তার আগে ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে শিডিউল করে রাখতে হবে, কারণ 9টার সময় সবসময় হয়ে ওঠে না পসিবল, তো আমার নিজের কাজটা গুছিয়ে রেখেই তারপরে আমার যা করা সেটা আমি করি আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে যে কতটা এন্থু জায়গায় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেরকম একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট, নতুন কোনো মেম্বারের কমেন্ট তো অবশ্যই, তো সিরিয়াসলি আমি ভীষণ ভীষণ, শুধু আমার বলবো না, আর পলাগুলো দেখো জানি না বড় হয়ে যাচ্ছে কিনা, হাতের বাইরে বেরিয়ে গিয়ে না আটকে যাচ্ছে, তো ভীষণ ভীষণ ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না, এটা যারা আমরা কাজটায় আছি তারাই জানি একমাত্র। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা, গুড নাইট।